আসসালামু আলাইকুম। মাত্র 2 মিনিটের ভিতরে মাইজিপে এবং মাইরোবি অ্যাপ থেকে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে চেক করতে পারেন। চলুন দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি মাইজিপে অথবা মাইরোবি অ্যাপে চলে যাবেন। আমি দুইটা দিয়ে দেখিয়ে দেবো। আমি মাইজিপে অ্যাপে চলে গেলাম। মাইজিপে অ্যাপে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে সিমোর অপশন পাবেন। এই সিমোর অপশনে ক্লিক করবেন। সিমোর অপশনে ক্লিক করার পর এখানে আপনি অপশন দেখতে পারবেন সিম ইউ ওয়ান, এই অপশনে আপনি ক্লিক করবেন। পরবর্তী অপশন আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এবং এখানে আপনার যে এনআইডি কার্ডের নাম্বার আছে ওই নাম্বারের লাস্টের 4 ডিজিট আপনি এখানে দিয়ে নেবেন। এবং যে এনআইডি কার্ডের সিম কার্ড রেজিস্ট্রেশন আপনি চেক করতে যাচ্ছেন ওই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রিত যে কোনো জিপি সিম দিয়ে কিন্তু আপনার মাইজিপে অ্যাপটি লগ ইন করা থাকতে হবে। মূলত আপনার এইখানে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা ওই এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিট আপনাকে এখানে দিতে হবে। এখন আপনার সিম রেজিস্ট্রেশন করা হয়েছে অন্য কারো এনআইডি কার্ড দিয়ে এবং আপনি এখানে যদি আপনার নিজের এনআইডি কার্ড নাম্বার দেন তাহলে কিন্তু হবে না। আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা যে কোনো রবি অথবা গ্রামীণ ফোনের সিম নাম্বার দিয়ে কিন্তু আপনার মাইজিপে অথবা মাইরবি অ্যাপটি লগ ইন করে নেবেন। এখন দেখুন আমি আমার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট দিয়ে দিয়েছি। এখন এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে দেখাবে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে, সম্পূর্ণ লিস্ট এখানে চলে আসবে। তো আমার এনআইডি কার্ড দিয়ে 2টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে, একটা হচ্ছে রবি এবং অন্যটি হচ্ছে গ্রামীণ ফোন। এবং আপনার যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো আপনি সম্পূর্ণ দেখতে পারবেন। আপনি লাস্টের 3 ডিজিট এবং প্রথমের 3 ডিজিট আপনি দেখতে পারবেন। সেমভাবে এখন আমি রবি অ্যাপে চলে যাব। রবি অ্যাপে আসার পর এখানে নিচের দিকে মোর অপশনে চলে যাবেন। মোর অপশনে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখবেন ইউর সিম, এখানে আপনি ক্লিক করবেন। সেমভাবে এখানে আপনার এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিট দিয়ে ভিউ লিস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে সেমভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিমগুলোর লিস্ট আপনার এখানে চলে আসবে। এবং এখানে যদি কোনো নাম্বার দেখে আপনার সন্দেহ লাগে যে এই নাম্বারটা আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়নি, যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যেয়ে আপনি ওই নাম্বারটা বন্ধ করে দেন। কারণ আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রিত সিম অন্য কেউ ব্যবহার করে যদি উল্টোপাল্টা কোনো কিছু করে তার দায়ভার সম্পূর্ণ কিন্তু আপনার উপর চলে আসবে, কারণ আপনার এনআইডি কার্ড দিয়ে এই সিমটি রেজিস্ট্রেশন করা। তাই যত দ্রুত সম্ভব আপনি আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যেয়ে আপনি সিমটি বন্ধ করে দিন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।